Assalamualaikum, First Security Islami Bank Limited शेष खबर अपना दर आमंत्रण जाना चाहिए अमीर महसान। शहीद बुद्धिजीवी दिवस मिरपुरे शहीद बुद्धिजीवी कबरस्थान श्रद्धा निवेदन कर राजनैतिक सामाजिक संगठन सह सर्वस्तर मानुष श्रद्धा निवेदन खबर जानाते सेखाने आछेन मिथिला नाज़नीन सरासरि जाच्छि तार काछे। मिथिला शहीद बुद्धिजीवीदेर प्रति श्रद्धा निवेदन निये जानते चाई। सकाल थेके आमरा देखेछि विभिन्न राजनैतिक संगठनेर एक धरनेर ढल नेमेछिल श्रद्धा जानानोर जन्य एबं एखन आमरा जेटी देखछि सेटी किन्तु मूलत साधारण लोकजन तारा किन्तु श्रद्धा जानाते आसछेन एबं एर तार किछुक्षण आगे किन्तु आमरा देखेछि विभिन्न सांस्कृतिक संगठनगुलो विभिन्न शिक्षा प्रतिष्ठानेर शिक्षार्थी एबं प्रतिष्ठान प्रधानरा एसेछिलेन श्रद्धा जानाते एबं मूलत श्रद्धा जानो शेषे साधारण लोकजन तारा बोलछेन जे तारा देश के 50 बछरे जतखानी एगिए नेवा देखेछेन एटी निये तारा सन्तुष्टि प्रकाशेर पाशापाशी तारा बोलेछेन जे जारा युद्धापराधी तादेर एकटी पूर्णांग विचार तारा देखते चान एबं तरुण प्रजन्म तारा किन्तु बोलछेन जे शहीद बुद्धिजीवीरा जे ज्ञानेर आलोय आलोकित छिलेन सेई ज्ञानेर आलोय एई परबर्ती प्रजन्मरा निजेदेरके आलोकित करते चान एवं श्रद्धा निवेदन पर्व किन्तु एखोनो चलछे एवं श्रद्धा निवेदनेर पाशापाशी आमरा किन्तु देखेछि जे एखाने विभिन्न संगठन बांग्लादेश शिल्पकला एकाडेमी सह विभिन्न संगठन किन्तु तारा विभिन्न धरनेर कालचारल प्रोग्रामेर आयोजन करेछिल। उजमा मिथिला धन्यवाद आपनाके। रायेरबाजार बौद्धभूमिते श्रद्धा निवेदन करेछेन विभिन्न श्रेणी पेशार मानुष। एई निये जानते आमरा जाकिया आक्तारेर काछे जाच्छि। जाकिया, शहीद बुद्धिजीवी दिवस रायेरबाजार बौद्धभूमिर एखनकार चित्र आपनार माध्यमे एकटु देखबो एबं जानतेओ चाइबो। जाकिया, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এখানে আসলে 8:30 থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শ্রদ্ধা জানাচ্ছে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের। আপনি জানেন যে স্বাধীনতা বিজয়ের 50 বছরের ঠিক দুদিন আগে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসকে কেন্দ্র করে আসলে মানুষের অনেক শোক অনেক অশ্রু ঝরা দিন আজকে, তো সেই বিষয় নিয়ে আসলে মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে। আর সবাই এসে আসলে যেটি বলছেন যে বাংলাদেশে এখনো সেই আসামিদের বা সেই যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের এখনো বিচারটি সম্পন্ন করা যায়নি, সবার বিচার। তো বাংলাদেশ এখনো কলঙ্ক মুক্ত হতে পারেনি, তো তারা চাইছেন যে বিজয়ের 50 বছরে এসে বাংলাদেশ যাতে এই কলঙ্ক মুক্ত হতে পারে এবং যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বাংলার মেধাবী বুদ্ধিজীবীদের যারা 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 নিহত করেছিলেন যাদের হত্যা করেছিলেন তাদেরকে যারা হত্যা করেছিলেন তাদেরকে বিভিন্ন দেশ থেকে আসলে এনে যারা যেখানে লুকিয়ে আছেন বা যেখানে অবস্থান করছেন তাদের সেখান থেকে এনে যাতে বিচারটি দেওয়া হয় সেটাই সবাই প্রত্যাশা করছেন। আর যেটি প্রত্যাশা করছেন যে তরুণ প্রজন্মরা যাতে একদিনের জন্য তাদেরকে স্মরণ না করেন, তারা যাতে সব সময় তাদের কথা মনে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই প্রত্যাশাটি আসলে সবাই করছেন। আর ধন্যবাদ আপনাকে। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে যুক্তরাজ্যে প্রথম একজন মৃত্যু এবং রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসেছে ব্রিটিশ প্রশাসন। প্রকোপ ঠেকাতে টিকা বিতরণ কর্মসূচিতে হাজার হাজার স্বেচ্ছাসেবককে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বোরিস জনসন। টিকার বুস্টার ডোজ কার্যক্রম ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশটিতে করোনা সংক্রমণের 40% ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ। যত দ্রুত সম্ভব নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি। রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিধিনিষেধ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে নরওয়ে। করোনার লাগাম টেনে ধরতে রুশ কর্তৃপক্ষ বিধিনিষেধ কঠোর করতে চাইলেও জনগণের ব্যাপক ক্ষোভের মুখে আগের অবস্থা থেকে সরে এসেছে পুতিন প্রশাসন। করোনায় মৃত্যু হার কমাতে সবাইকে বুস্টার ডোজ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফাউচি।
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর ঢাকায় শুরু হচ্ছে আজ। করোনার কারণে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে মালয়েশিয়া নাম প্রত্যাহার করায় পাঁচ জাতি নিয়ে হচ্ছে এবারের আসর। বিকেল 3:30টায় শুরু হচ্ছে টুর্নামেন্ট। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। একদিন আগেই ট্রফি উন্মোচন করেন আয়োজকরা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।